কেমন আছেন আপনারা আজকে আমি যে ভিডিওটা দেখাবো এটা হলো খুবই কম দামে আপনি একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন এবং এটা খুবই পাওয়ারফুল এবং এটা আপনি খুবই যেসব মোবাইলে পাঁচ হাজার মিলি ব্যাটারি থাকে সেই সব মোবাইলে আপনি চার পাঁচবার মানে অনেকবার মানে চার থেকে পাঁচবার চার্জ দিতে পারবেন তো সেজন্য আপনাকে যা লাগবে তা হলো এই একটা সার্কিট এটা হলো পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এটা দাম ৩০ থেকে ষাট টাকা পর্যন্ত হয় বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম হয় এমনকি আপনি অনলাইন থেকেও পারচেজ করতে পারবেন এটা হলো একটা ইউএসবি পোর্ট আছে এখানে এবং এটা হলো চার্জিং পোর্ট এবং এটা হলো সুইচ এবং এটা হলো এল ইডি আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এবং কতটুকু চার্জ দিচ্ছেন সেটা এবং এর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কানেকশনের জন্য যে আপনার পজিটিভ ব্যাটারি পজিটিভ কানেকশনটা এখানে লাগবে এবং ব্যাটারি নেগেটিভ কানেকশনটা এখানে লাগবে সো আমাদের এটা হলো সার্কিট পাওয়ার ব্যাঙ্ক সার্কিট আর হলো এইটা হলো ব্যাটারি এই ব্যাটারিটার দাম তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম নেয় এটার টোটাল ক্যাপাসিটি আছে হল ফোর এমপেয়ার আওয়ার সো এটা সো সোমাস খুবই আপনি দেখতেই পাচ্ছেন যে এটা একটা কভারের মধ্যে ইনটেক করা আছে আমি খুলে দেখাচ্ছি ব্যাটারিটা খুব বড় ধরনের ব্যাটারি এর পুরো সিল করা আপনি দেখতে পাচ্ছেন যে নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল পুরো সিল করা পলিথিনের মধ্যে মোড়া আছে এটা হলো এই যে ফোর ভোল্ট ফোর অ্যাম্পেয়ার আওয়ার সবসময় খেয়াল রাখবেন যে চার ভোল্টের ব্যাটারি লাগবে আপনার একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে গেলে একটা চার ভোল্টের ব্যাটারি লাগবে এটা হলো ব্যাটারি এবং এটা হলো সার্কিট তা আমরা সার্কিটটা এই পাশেই লাগাবো এবং লাগানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটু আঠা এটা হলো সেই আঠা যেটা ডেনড্রাইট গুলু নামেও পরিচিত এই আঠা দিয়ে আমি এটা এখানে লাগাবো এবং আপনার তারের প্রয়োজন হবে সার্কিট থেকে আপনার ব্যাটারিতে কানেকশনের জন্য এটা হলো ওই যে তার দেখতে পাচ্ছেন এবং আপনার লাগবে সোল্ডারিং হিটার যেটাকে তাতাল বলে বাংলায় সোল্ডারিং হিটার সো এই হলো টোটাল ইকুইপমেন্ট তো আমি মোটামুটি তারটা লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে তারটা লাগিয়ে এটার সাথে কানেক্ট করতে হয় সো আপাতত আমি একটু ভিডিওটা পুশ করছি আমি তারটা লাগিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন তারটা লাগিয়েছি কিন্তু একটা এই সার্কিটে একটা প্রবলেম আমি ফেস করেছি যেটা ব্যাটারি আপনার আর কি নেগেটিভ ছিল সেখানে আসলে নেগেটিভ টার্মিনালটা নেই এটার হলো এই কর্নারে নেগেটিভ টার্মিনালটা আছে এবং পজিটিভ টার্নিমি টার্মিনালটা ঠিকই আছে সো আপনারা একটু দেখে নেবেন এই সার্কিটে আসলে একটু সমস্যা ছিল এর জন্য আসলে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটা দুদিকে দেখতে পাচ্ছেন যে এই দিকে আমি নেগেটিভ টার্মিনালটা ইউজ করেছি এবং এই দিকে পজিটিভ টার্মিনাল এবং আমি আপনাদের দেখানোর জন্য দুটো ক্লিপ ইউজ করছি আমি এই যেটা নেগেটিভ টার্মিনাল নেগেটিভ আমি এখানে লাগিয়ে এবং যেটা পজিটিভ টার্মিনাল সেটা পজিটিভে আমি লাগিয়ে দিচ্ছি সার্কিটটা এখন এই যে পাওয়ার বাটন আপনি পাওয়ার বাটন চাপ দিলে দেখতে পারবেন যে এখানে লাইন চলে আসছে এবং এখানে চার্জ দিলে চার্জ নিবে এখানে ফুল দেখাচ্ছে ব্যাটারিটা ফুল আছে এখানে আপনি যে মাইক্রো ইউএসবি আছে সেই পোর্টের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এবং এটা চার্জ আউট করার জন্য সো আমি এখন একটা মোবাইলে চার্জ দিয়ে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল এটাতে এখন চার্জ দিয়ে আমি দেখাবো যে এটা চার্জ নিচ্ছে কি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলের সাথে সার্কিটটা কানেকশন করে দিয়েছি এটা ওই যে ব্লিংকিং করছে এবং চার্জ নিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে দেখাচ্ছি আপনাদের চার্জিং হচ্ছে সো এইটা হলো সিম্পল একটা খুব কম প্রাইসের মধ্যে একটা খুব হাই পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক এবং এটা ডেকোরেশন করতে গেলে আপনি এর সাইডে আঠা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখন সার্কিটটা আপনি ব্যাটারির ঠিক এমন জায়গা লাগাবেন যাতে আপনার এই সাইডে চার্জিং এবং আপনার ইউস পোর্টটা ঠিক প্যারালাল লেভেলে থাকে এবং সুইচটাও যাতে ঠিক মতো কাজ করে এবং আপনি সুপার গ্লু ইউজ করতে পারেন বা এই ধরনের আঠাও ইউজ করতে পারেন এবং আপনি আমি যেহেতু এখানে ক্লিপ ইউজ করেছি আপনারা যখন এটা টোটালি আঠা দিয়ে লাগিয়ে দেবেন তখন ক্লিপের দরকার নেই আপনি সরাসরি তারটা দিয়ে এখানে লাগিয়ে নিতে পারবেন নেগেটিভ এবং পজিটিভ এবং এই ব্যাটারিতে আবার ক্যাপ আছে সো আপনার কোনো এই সমস্যা হবে না ক্যাব দিয়ে লাগিয়ে নিতে পারবেন সো কম দামে খুবই সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে ফেলতে পারবেন খুব হাই পাওয়ারে সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব এবং এটা নিচে ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে সেই ডিসক্রিপশনে লিঙ্কে গিয়ে আপনি এই সার্কিট এবং ব্যাটারি কোথা থেকে কিনতে পারবেন এবং এর প্রাইস সব ডিটেলসই দেওয়া আছে সো অবশ্যই ডিসক্রিপশনটা ভিজিট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে